كرب نريد شتي في الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله, الله وعلى آلك وأصحابك يا حبيب الله. يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى মাদিনী চেনের দর্শকবৃন্দ বিশেষ করে খুদে দর্শকবৃন্দ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা শুনবো এখানে মূল্যবান কিছু হাদিসে কারিমা শুনব এখানে কোরবানি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা তাই আসুন না এর পূর্বে আমরা রসুল আকরাম নুরে মুজাসম সালু আলি সাল্লামের প্রতি দূরৎসরী পাঠ করার কি ফজিলত বাড়া কাজ রয়েছে তা জেনে নেওয়ার চেষ্টা করি রসুল আকরাম সালু আলী সাল্লাম নিঃস্বাদ করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিন তিনবার করে আমার প্রতি দূরশ্বরী পাঠ করবে অমসুবহান তালার দায়িত্ব যে ওই ব্যক্তির সকাল অর্থাৎ দিনের গুণা সন্ধ্যা অর্থাৎ রাতের গুণা ক্ষমা করে দেওয়ার কাজে আসুন না আমরা নিয়ত করে না ইনশাআল্লাহ খুব খুব দূরশ্বরী পাঠ করব আসুন আরও একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য দুরুৎ ছুরি পাঠ করে নিয়ে সাল্লু আলাল হাবিব সল্ল মুহাম্মদ ট আই আল আই আল আহ মুহাম্মাদ সলো দর্শকবৃন্দ আমরা আমাদের প্রোগ্রাম কুরবান ঈদের স্বরূপ কয়েকটি সেগমেন্ট আগারে সাজিয়েছি এখানে প্রথম সেগমেন্ট থাকবে কুরআনুল করিম ফুরকানুল হামিদের তিলাওয়াত থাকবে আপনাদের জন্য এক প্রশ্ন আর গত দুই পর্বেও আমরা এরই ধারাবাহিকতায় আপনাদেরকে দুটি প্রশ্ন করেছিলাম প্রথম পর্বের উত্তর আমরা গত পর্বে দিয়েছিলাম এখন আমরা গত পর্বের যে উত্তর রয়েছে তা জানানোর চেষ্টা করব শোনার চেষ্টা করব আর তৃতীয় পর্বের জন্য আমরা কি করব। প্রশ্ন নির্ধারিত করে দেবেন সে তা তালা যা আমরা চতুর্থ পর্বে এর উত্তর প্রদান করার চেষ্টা করব কাজে আসুন আমরা মনোযোগের সাথে আমরা গত পর্বে যেই প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম তার উত্তর দেওয়ার চেষ্টা করি আর এই অনুষ্ঠানকে অনেক সুন্দরভাবে উপলব্ধি করার চেষ্টা করি আপনি যদি এই অনুষ্ঠান মনোযোগের সাথে শ্রবণ করেন উপলব্ধি করেন তাহলে আপনি কোরবানি ঈদ কী কোরবানি ঈদের করণীয় কী হ্যাঁ কোরবানির পশু কী এই যে আনুপ্রাসঙ্গিক ঘটনাগুলো আছে কুরবানির গোস্তর যে বন্টন রয়েছে এই যে বিষয়গুলো আছে যেগুলো আমার জানা নেই এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমি বিশদভাবে হয়তো জানতে পারবো কাজে আমি অনুরোধ করব আপনার মতন এই আমি আরও কয়েকজনকে মাদানী চ্যানেলের সামনে নিয়ে আসুন আর তাদেরকে দেখিয়ে বলুন যে মার্শাল্লাহ কত সুন্দর করে মাদানী চ্যানেল ছোট ছোট বন্ধুদেরকে নিয়ে কত সুন্দর প্রোগ্রাম সাজিয়েছে কোরবানি ঈদের সৌরভ তো চলুন আমরাও এই প্রোগ্রামে অংশগ্রহণ করি আসুন আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করি তো চলুন আমরা অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট আনুল করিম ফুরকানুল হামিদের তিলাবাস শ্রবণ করে সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির

যত ছোট বড় গুণা আছে আল্লাহ সুবি হামতাল্লাহ মাফ করে দেবে না সেদিক ভয়াবহ গুণা মারাত্মক লেভেলের গুণা শয়তান আমাদের কিছু অংশকে নিয়ে যাওয়ার জন্য তার দলে হ্যাঁ তার মতো করার জন্য উঠে পড়ে লেগেছে বিভিন্নভাবে সে আমাদেরকে প্রতিহিত করছে বিভিন্নভাবে সে আমাদেরকে বিপদগামীদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে তো শৈতান চায় যে তার দলের অংশীদারিত্ব বড় করার জন্য আমাদের কিছু অংশকে নিয়ে নিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্ররোচনা দিয়েছে আমরা মানব জাতিদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি আর এর ধ্বংসের মধ্যে থেকে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভূত প্রেত হ্যাঁ ভণ্ড মাহবুদের উপাসনা করেছে মারাদাল্লাহ ভণ্ড মাহবুদের নামে তারা পুষু কোরবানিও করতো আস্তারফিল্লা কিন্তু আল্লাহ সব অনেক বড় দয়া যে তিনি যুগে যুগে নবী আলি সাল্লাম প্রেরণ করেছেন আমাদেরকে সত্যের দিক দেখিয়ে দেওয়ার জন্য তো এরই ধারাবাহিকতায় আমাদের আদি পিতা ইব্রাহিম আলী সালাম এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা সত্যের দিক পেয়ে গিয়েছি আর আল্লাহ আল্লা আলা রাহে পশু পশুজবে করার অর্থাৎ কুরবানি করার মতো শিক্ষাও কি পেয়ে গিয়েছিলাম আমরা তো এরই ধারাবাহিকতা ইনশাআল্লাহ তালা আমরা কুরবানি নিয়ে আলোচনা করব কুরবানির আনুপ্রাসঙ্গিক যত ঘটনা আছে ইনশাআল্লাহ তালা অল্প অল্প আপনাদের সাথে আরোজ করার চেষ্টা করব। আমরা শুনব তো ইনশা আল্লাহ মনোযোগের সাথে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারা আর প্রথমেই বলেছিলাম প্রশ্নের কথা প্রশ্ন আমরা প্রথম পর্বে করেছিলাম কি যেন সর্বপ্রথম কারা কোরবানি করেছিলেন দ্বিতীয় পর্বে আমরা উত্তর জেনেছিলাম যে সর্বপ্রথম হাবিল এবং কাবিল কোরবানি করেছিলেন আবার দ্বিতীয় পর্বে আমরা প্রশ্ন রেখেছিলাম যে কাদের কোরবানি এই দুজনের মধ্যে কাদের কোরবানি কবুল হয়েছিল তো আজকে এর উত্তর আমরা ইনশাআল্লাহ জানবো কিন্তু এটা একটু শেষের দিকে আমরা ইনশাআল্লাহ তালা জানার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত যারা এখন উত্তর খুঁজে পাননি তারা একটু খোঁজার চেষ্টা করুন একটু ভাবার চেষ্টা করুন আর ইনশাআল্লাহ তালা তৃতীয় যে প্রশ্ন আছে সেটাও ইনশাআল্লাহ তালা উত্তরের পরে আমরা জানানোর চেষ্টা করবো নাকি এখনই প্রশ্নটা করে ফেলবো করবো তাহলে করেই ফেলি তো তৃতীয় প্রশ্ন হচ্ছে হাবিলের কোরবানি কেন কবুল হয়েছিল যা আমরা ইনশাল্লাহ তালা আগামীকাল আপনাদের মাঝে উত্তর নিয়ে আসার চেষ্টা করব তবে হ্যাঁ যারা বোজদার রয়েছেন তাদের জন্য এই প্রশ্নই কি উত্তরের মাধ্যম হতে পারে যে তৃতীয় নম্বর প্রশ্ন ছিল যে হাবিল কাবিল দুজনের মধ্যে কার কোরবানি কবুল হয়েছিল অনেক ইজি অনেক সহজ প্রশ্ন যেহেতু খোদে বন্ধুরা আমাদের সাথে আছেন তাদের কথা বিবেচনা করে আমরা এক একটা প্রশ্নের মাঝেই কি উত্তর রাখার চেষ্টা করছি তো ইনশাআল্লাহ তালা আমরা তারপরও উত্তর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আসুন আমরা আমাদের দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে আল্লাহর নবী রসোল্লা সাল্লামের উপদেশ কাদের প্রতি আমাদের প্রতি কিসের জন্য যেন আমরা গবাধি পশু যারা আছে গরু ছাগল হ্যাঁ তারপরে হাঁস মুরগি অর্থাৎ পশু পাখি যারা আছে তাদের প্রতি আমাদের কিরূপ আচরণ করা উচিত এ প্রসঙ্গে ইনশাআল্লাহ তালা আজকে জানার চেষ্টা করবো দেখুন যারা কৃষি কাজের সাথে জড়িত যারা খামারের সাথে জড়িত তারা ছাগল লালন পালন করে গরু লালন পালন করে হাঁস মুরগি ইত্যাদি লালন পালন করে করে না আমরা খামার দেখছি তো না কে কে খামার দেখছি মাশাল্লাহ মাশাল্লাহ তো এই খামারে অনেকগুলো পশু থাকে থাকে না তো এর মধ্যে কোনো কোনো পশু ধরেন আপনার একটু ভালো মোটা তাজা কোনো কোনো পশু আবার একটু রোগা সোগা। আবার কোনো কোনো পশুদেরকে কি করা হয় বিভিন্ন কাজে নিযুক্ত করা হয় তো এক একটা পশুর এক একটা বৈশিষ্ট্য থাকে থাকে না তো এখন কি করা হয় ওই যে খামারের মালিক যারা আছে বা খামারে কর্মরত যারা আছে তারা কি করে ওই পশুগুলোকে আলাদা করার জন্য একবার অনেক কষ্টদায়ক যন্ত্রণা দেয় তাদেরকে অর্থাৎ বিভিন্ন ধরনের যন্ত্রকে অর্থাৎ লোহা জাতীয় কিছুকে গরম করে তাদের শরীরে ছেঁকা দেওয়া হয় চিহ্নিত করা হয় মা চিন্তা করেন তাদের চিহ্নিত করার পরে অর্থাৎ মানে বোঝা যায় যে এই চিহ্নটা থাকলে বুঝতে হবে এ দিয়ে আমরা কি করব কৃষি কাজ করাবো এই চিহ্নটা থাকলে বুঝতে হবে একে দিয়ে আমরা কি করাবো গাড়ি চালাবো হ্যাঁ এই চিহ্নটা থাকলে বুঝতে হবে যে একে নিয়ে আমরা কি করব বাজারে হ্যাঁ ভালো দামে বিক্রি করব ইত্যাদি ইত্যাদি তারা বিভিন্নভাবে এই দাগগুলো দিয়ে থাকে আচ্ছা একটু ভাবিত এই দাগগুলো যদি আমাকে আপনাকে দেওয়া হতো কেমন হতো তো এই ব্যাপারে আসুন আলহুর নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ ইসলামের কি আলিশান ফরমান রয়েছে শুনবো তো ইনশা তো একদা একটি গাধার চেহারা গরম লোহা দিয়ে দাগানো হয়েছে আর তা দেখে আমাদের প্রিয় নবী রসুল আরবি যিনি কিনা দয়ার নবী মায়ার নবী রহমত আলামিন যিনি সাল্লাহ আলু সাল্লাম উনি এত কষ্ট পেলেন যে বলে উঠলেন এটা যে করেছে তার উপর আল্লাহর লানত আর আল্লাহর রসুল সালসমে এত দয়ালু ছিলেন যে উনি এই শব্দ সচরাচর ব্যবহার করতেন না এই লানত শব্দ ব্যবহার করতেন না কিন্তু উনি কতটা কষ্ট পেয়েছেন একটু ভাবার চেষ্টা করি লানত দিয়েছে যে করেছে তার প্রতি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে তো এই যে হাদিসে কারিমা আমরা যে শ্রবণ করলাম লানত তাদের প্রতি যারা কিনা এই পশু পাখিদেরকে যারা কথা বলতে পারে না বেবুজ যারা রয়েছে তাদেরকে কষ্ট দেয় তো আসুন আমরা এই কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করি একটা জিনিস আমরা খুব বেশি ফলো করি সেটা কি জানেন অনেক সময় পাড়া মহল্লাতে মুরগিওয়ালা আসে না হাঁসওয়ালা আসে না হাঁস বিক্রির জন্য মুরগি বিক্রির জন্য তারা ওই মুরগি আর হাঁস কিভাবে ধরে জানেন কে কে জানেন বলেন আপনি বলেন তো কিভাবে ধরে পা দুটো বাঁধে এক হাতে ধরে অর্থাৎ পা উপরের দিকে থাকে আর মাথা নিজের দিকে থাকে একটু কল্পনা করেন একটু ভাবেন আমাকে আপনাকে যদি কেউ বেঁধে এইভাবে পা উপরের দিকে নিয়ে বাস হাঁটতে থাকে মাথা নিচের দিকে থাকে আমার কেমন হবে আপনি বলবেন আমি মানুষ আমাকে কেন করা হবে আরে ভাই বলা তো যাই না আমার আপনার অপরাধের জন্য যদি কাল হাসরের মাঠে আমি আপনি পাকড়াও হয়ে যাই আমার আপনার গুনাহের কারণে যদি আজাবে ফিরেস তারা এইভাবে আজাব দেয় দুনিয়াতেও তো কত আজাবের কথা আমরা শুনি শুনি না মানুষকে এইরকম আজাব দেয় না বেলা দেওয়া হয় তো আজকে এই পশু বা এই পাখি এই প্রাণী অবুজ বলে তার উপরে আমার কর্তৃত্ব আছে বলে আমি এটা করব তা কি করে হয় তো এইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসত। এটা আমাদেরকে বোঝা হচ্ছে যে আজকে সে আমার ঘরে আছে সে আমার অধীনস্থ আছে তাতে কি হয়েছে তার যে হক তাকে সেটা দিতে হবে তার খাবার দাবার তার রক্ষণাবেক্ষণ তার প্রতি যত্নশীল হতে হবে তো কাজে আমাদের উচিত কি করা পশু পাখির প্রতি যত্নশীল হওয়া আল্লাহ আমাদের ছোট ছোট মাদানী মুন্নাদেরকে খুব খুব এই বিষয়গুলো বোঝানোর তৌফিক দান করুন আর এ অনুযায়ী চলানোরও তৌফিক দান করুন তো আসুন আমরা এই ঘটনা তো শ্রবণ করলাম আমাদের জন্য কী কী করণীয় আছে আর আমরা আমাদের বাড়িতে যত পশু পাখি আছে তাদের প্রতি কিরূপ আচরণ করব তা আমরা জানার চেষ্টা করি কে বলবেন আপনি বলেন আপনাদের বাড়ি কোথায় কিশোর মাসাল্লা ওইখানে তো অনেক হাওর বিল খাল নদী নালা আছে আছে না মাসা তাহলে আপনি কিছু উদাহরণ দিতে পারেন হাঁস মুরগি নিয়ে আপনাদের বাড়িতে হাঁস মুরগি পালে আচ্ছা ঠিক আছে তাহলে এই ব্যাপারে আপনি একটু বাস মাদানী নিচ্ছেন দর্শকদেরকে আপনার মত যারা আপত্তি বা ছোট অন্যদেররা দেখতেছে তাদেরকে কিছু বলে দাও কি বলবে যাদের বাড়িতে হাঁস মুরগি আছে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তারা যদি বাতের ভাত খাওয়ার সময় আসবে তাদেরকে ব্যাথা দেওয়া যাবে না এবং আঘাত করা যাবে না আমাদের খাবার থেকে কি করতে হবে খাবার দিতে হবে যেন সেও কি পরিতৃপ্ত হয়ে যায় তারও কি খোদা নিবারণ হয়ে যায় মার্শাল অনেক সুন্দর বলেছেন আরো কি কি বলা যায় এই ঘটনা থেকে আমাদের আরো কি কি বলেন কে বলবেন আপনি বলেন যাদের বাড়িতে হাঁস মুরগি আছে তাদের উচিত হাঁস মুরগিদেরকে ভালোবাবুর যত্ন নেওয়া আর তাদের খাবার প্রতি ভালোবাবুর যত্ন নেওয়া আচ্ছা আমাদের তো হাঁস মুরগি আছে আছে না এই হাঁস মুরগিকে কেন আল্লাহ তালা আমাদের অধীনস্থ করলেন আমাদের খাবার দাবারের প্রয়োজনীয়তা মিটানোর জন্য তাই না যেমন আমাদের গোস্তের প্রয়োজন হয় আমরা কি করি হাঁস মুরগি জবেও করে গুছ্ত আমরা বক্ষণ করি এই যে আমরা জবেও করলাম জবেও করার সময় এই যে আপনার রক্ত থাকে বা ময়লা আবর্জনা থাকে এগুলো আমরা কি করব আমরা তো আমাদের প্রয়োজন মিটানোর জন্য গুস্তই নিব। আপনার কি পাখনা নিব রক্ত নিব নিব না এখন এই রক্ত পাখনা এগুলো কি করব কে বলবেন ওনাকে দেন উনি বলতে চাচ্ছি আপনি বলেন ফেলে তো দিব কিন্তু কোথায় ফেলবো পুকুর না 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 পুকুরে তো অবশ্যই না আমরা এটার নির্দিষ্ট যে জায়গা আছে যাকে ডাস্টবিন বলা হয় আবর্জনার যে নির্দিষ্ট জায়গা যেখানে আবর্জনা রাখা হয় সেখানে রাখবো তাহলে পরবর্তী সময় যারা আবর্জনা অনুষ্কাশন করবে আবর্জনা যারা পরিষ্কার পরিচ্ছন্ন করবে ওই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী না যেন কি নিয়ে যেতে পারে আর নয়তো আমরা মাটিতে পুতে ফেলবেন সে তার কি করবো মাটিতে মাটিতে পুঁতে ফেলবো আচ্ছা এখানে এক হৃদয় বিদারক ঘটনা আমরা শুনেছিলাম যে কোনো একজন একটি গাধার চেহারায় কি করেছিল হ্যাঁ লোহা দিয়ে ছেঁকা দিয়েছিল এটা কি আমাদের করা উচিত কোনো মানুষ এটা করতে পারে তো আমাদের সতর্ক হওয়া উচিত আমাদের অধীনস্থ যত পশু পাখি আছে তাদেরকে আমরা আঘাত দিব না অনেক সময় এমন হয় অনেকে অনেক ধরনের পশু পাখি লালন পালন করে তাদের শরীরে বিভিন্ন ধরনের বেল্ট বেঁধে রাখে রাখে না এরকম টাইট বেল্ট রাখে পরবর্তী সময় সে তো আস্তে আস্তে মার্শাল্লা বড়ো হয় ওই টাইট বেল্ট তো আর বড়ো হয় না ওই লোহার মানে যে শিকল সেটা তো বড়ো হয় না তো ওই শিকলটা কী হয়ে যায় আস্তে আস্তে তার শরীরের সাথে মিশে যায় আর সে অনেক ব্যথা পায় অনেক ব্যথা পায় তো সেই ব্যথাও দেওয়ার অধিকার আমাদের নেই কাজে আমাদের উচিত এই বিষয়গুলো খেয়াল রাখা আর আল্লাহ সব আহমতাল আজাবকে ভয় করা তো আমরা চলে যাব পরবর্তী সেগমেন্টে যেখানে আমরা কোরবানি নিয়ে ইনশাল্লাহ তালা আলোচনা করবো আলোচনা করব কোরবানির হাটে আমরা যাব কোরবানির গরু মহিষ দুম্বা ছাগল ভেড়া ইনশাল্লাহ তালা আমরা ক্রয় করব। আচ্ছা ক্রয় তো করলাম আমাদের বাসায়ও নিয়ে আসলাম হ্যাঁ আমরা ইনশাআল্লাহ তালা হয়তো আর সাত আট দিন পরে তা জবেও করব কোরবানিও করব ভালো কথা কিন্তু এই কোরবানি আমাদেরকে কি শেখায় এই যে এই প্রসেসিংগুলো হচ্ছে এই কাজগুলো হচ্ছে এগুলো দ্বারা আমরা কি শিখতে পারি আমরা কাউকে কিছু দিতে চাচ্ছি কি দিতে চাচ্ছি কিছু দিতে চাচ্ছে তো দিতে হইলে আমাদেরকে কি করতে হবে ওরকম একটা মুভমেন্ট রাখতে হবে ঠিক আছে না তো এই জন্য সবাই অ্যাক্টিভ থাকবেন সবাই বলবেন হ্যাঁ এটা করতেইব ওইটা করতেই কী করতে হইব হ্যাঁ পশু পাখি করার পরে গুস্তকে তিন ভাগ করতে হবে হ্যাঁ সুন্না অনুযায়ী তার বন্টন করতে হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে ইনশাল্লাহ তাহলে আমরা কী করবো আলোচনা করব। তো মার্শাল্লাহ আমরা কুরবানির জন্য প্রস্তুতিও নিচ্ছি আমরা আমরা আমাদের পশু জবে করব কুরবানি করব। কিন্তু আমরা আদৌ কি ওই সন্ন্যার উপর আমল করতে পেরেছি যে সন্ন্যার ওপর আমল করেছিলেন এই আদি আদিম যুগে আদম আলি সাল্লামের সন্তান যে সন্ন্যার প্রতি আমল করেছিলেন আমাদের নবী ইব্রিম আলি সাল্লাম আমাদের আদি পিতা ইব্রিম আলী সাল্লাম যেই আমল করেছিলেন আমাদের প্রিয় নবী রসুল রাবি সাল্লাহ আলী সাল্লাম যেভাবে কুরবানি করেছিলেন আমাদের সাহাবাই সাহাবাইকার আলিহিম রিদোয়ানগণ সেভাবে কি আমরা কোরবানি করতে পারছি আদৌ আমাদের কুরবানি কি তাদের মতো হচ্ছে আদৌ কেন হচ্ছে না আমাদের পদক্ষেপই বাকি আমরা তো আজকাল কোরবানি দিচ্ছি পশুর রং দেখে কি দেখে কিন্তু আমার রব কি কি চাই আমার রব কি চাই আমাদের কাছ থেকে আমাদের এখলাস চাই কি চাই এখলাস তো এই এখলাস যদি না থাকে তো এই কোরবানি কি হবে আচ্ছা আমরা তো পশু জবে করছি তাও আবার দুই একদিন আগে কেউ বা ঘন্টা দুয়েক আগে পশুকে ক্রয় করে এনে জবে দিয়ে দেয় এটা দ্বারা কি ওই উপলব্ধি আনা যায় যে আল্লাহ আজলার হুকুম আসলো ইব্রাহিম আলি সাল্লামের প্রতি যে উনি ওনার শেষ বয়সে আসা ওই সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করে দিবে হ্যাঁ ওই যে এক ফিলিংস ওই যে এক অনুভূতি নিজের সন্তান নিজের সবচেয়ে প্রিয় বস্তু চলে যাবে এই যে একটা আবেগ ভরা কঞ্ছ এই যে একটা মানে অবস্থা এই অবস্থাকে আমার দিলে এসেছে আমি কি এটা মানে ভেবে নিয়েছিলাম কোনোদিন আচ্ছা আমাদের অনেকে আলহামদুলিল্লাহ কোরবানি দিচ্ছে আমাদের কোনো পিতা আমাদের কোনো অভিভাবক এটা ভেবেছে যে আমি আমার সন্তানকে কোরবানি দিচ্ছি এটা ভেবে কি কেউ দিচ্ছে না আমাদের নিশ্চয় দর্শক বিন্দ আনলাম তবে করলাম দিলাম এক আমোদ ফর্তির এক অবস্থান তৈরি হয়ে গেল এটা যেন না হয় এটা কোরবানি নয় আপনাদের জন্য অনেক শিক্ষণীয় এই জন্যই তো আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল আপনাদেরকে এখানে রেখেছে বিশেষ করে খুদে দর্শক বিন্দু যারা আছেন আপনাদের প্রতি বিশেষ আরস আমরা ওই জবে করার সময় চেঁচামেচি করব না আমরা লাফালাফি করব না আমরা খুব বেশি উত্তেজিত হব না কারণ এই সময়টাতে হয়তো আমাকে আপনাকে থাকার কথা ছিল কিন্তু আল্লাহ দয়া হয়েছিল বলেই কি আজকে আমি আপনি ছাড়া পশু জমে হচ্ছে কোরবানি হচ্ছে তো কাজে আমাদের এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিত আমাদেরকেও খুব বেশি আল্লাহ সুমতালাকে ভয় করে উনি যেটা চেয়েছেন ওই ইখলাস ওই ইখলাসের দৌলত দ্বারা আল্লাহ সুবাহ আমাদেরকে ধন্য করুক আর এইভাবেই আমাদের প্রিয় পুস্তকে কোরবানি দেওয়ার তৌফিক দান সাল্লু করুক আমল্লু আল হাবিবাহ সল্লা কে বলতে পারবেন এখানে আমি কি বুঝাইতে চাইছি মাশাআল্লাহ আল্লাহ পশু কষ্ট দেওয়া যাবে না পশু পাখির শরীরে ছেঁকা বা কোনো দাগ দেওয়া যাবে না সাল্লাম এই বিষয়ে নিষেধ করেছেন মাশাআল্লাহ আল্লাহ কত সুন্দর প্রশ্ন কত সুন্দর উত্তর হ্যাঁ একটু ভাবা যায় এতটুকু বয়সে হ্যাঁ এই আলোচনাগুলো শ্রবণ করা তারপর এগুলো ধরে রাখা দেন এগুলোর প্রতি উত্তর প্রদান করা শুভ হ্যাঁ আল্লাহ শুভ আল্লাহ কাজে আমি অনুরোধ করব। আসুন আমরা আমাদের মাদানি মুন্না মুন্নিদেরকে টিভি সেটের সামনে রাখি অনুষ্ঠানে তাদেরকে যুক্ত রাখে ইনশাআল্লাহ তালা এর বদলতে তারা অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবে ইনশাআল্লাহ তালা আমাদের সাথেও মাদিনী মুন্নারা রয়েছে তারাও কিছু জানবে তারাও কিছু জানাবে ইনশাআল্লাহ তালা এভাবেই মূলত আমরা আমাদের প্রোগ্রামগুলোকে সাজিয়েছি বিভিন্ন সেগমেন্ট আকারে তো আমরা বিভিন্ন ধরনের আলোচনা তো করছিলাম কোরবানি ঈদ আনুপ্রাসঙ্গিক তারপরে আল্লাহ নবীল আলী সাল্লামের পশু পাখির প্রতি কীরকম সদয় ব্যবহার করার আদেশ দিয়েছে তাছাড়া আমরা কোরবানির পশু আমরা কখন নিয়ে আসব বা তার যে কী রক্ষণাবেক্ষণের পদ্ধতি ইত্যাদি ইত্যাদি আমরা নিয়ে আলোচনা করেছি তো আসুন আমরা এই ব্যাপারে জানার চেষ্টা করি যে আমরা জবেও করলাম কি জবে করলাম কোরবানির পশু কোরবানিও দিলাম যেভাবে দেওয়ার কথা ছিল চেষ্টা করলাম এখন এই গুশ আমরা পেলাম মার্শাল্লাহ গুষ তো সবারই পছন্দ কম বেশি আর এমন একটা সময় আমরা আছি আমাদের চারপাশে অনেকেই হতো দরিদ্র আছে আছে না অনেকে এমন আছে যারা কিনা খুব একটা ভালো খেতে পারে না অর্থাৎ ভালো খাবারগুলো তারা ওরকম ভাবে নিতে পারে না গুস্ত তো আর অনেক তো আমাদের উচিত কি থাকবে এই গুস্ত যখন আমাদের ঘরে চলে আসবে গরু যখন জবে হয়ে যাবে তখন আমরা এই গুস্তগুলো কিভাবে মানে বন্টন করব ইত্যাদি ইত্যাদি কে বলতে পারবে মার্শাল মাসাল্লাহ আপনি বলেন গুস্ত তিন ভাগ করে এক ভাগ নিজের কাছে রাখা এবং দুই ভাগ বন্টন করে দেয় মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আমাদেরকে এইভাবেই মূলত আমল করার তৌফিক দান করুন আপনিও হাত উঠিয়েছিলেন আপনার কাছে প্রশ্ন থাকবে এই যে আমরা আলোচনা করছি এতে আমাদের জন্য শিক্ষণীয় কি এই যে কোরবানির ঈদ এই যে কোরবানি শব্দটা এই যে এই গরু কেনা বা মহিষ কেনা অর্থাৎ পশু কেনা জবে করা এর গুস্ত বন্টন করা এগুলো কেন হচ্ছে কোরবানি করলাম এর গোস্ত আমরা তিন ভাগ করলাম যেটা আমার ভাই বলেছেন এছাড়া তো আরও অনেক শিক্ষণীয় ব্যাপার আছে আমরা কেন কোরবানি করছি এর পিছনে অনেক বড় এক রহস্য আছে যে আল্লা সুবাহ আলা ইব্রাহিম আলী সাল্লামকে কী করলেন জানালেন স্বপ্নের মাধ্যমে তার ওই পছন্দের কলিজার টুকরা সন্তানকে তার রাহে কোরবানি করার জন্য তো এই যে স্বপ্ন এই যে কোরবানি ইব্রাহিম আলি সাল্লাম বললেন তার সন্তানকে ইসমাইল আলি সাল্লামকে কুরবানির কথা আর তিনিও হাসি মুখে লাভবাইক বলে দিলেন এটা কেন এটা তারা কি প্রকাশ পাচ্ছে কে বলতে পারবেন এই যে মানে সন্তানকে বাবা বললেন তোমাকে প্রাণ দিতে হবে জবেও করব আমি আল্লাহর রাহে সন্তান বলল লাভবাইক মানে কি এটা কে বলতে পারবেন মার্শাল্লা অনেকে হাত তুলছেন জি বলেন তো আমি রাজি আছি আপনি আপনি ছিলেন আপনি বলুন তো একটু আল্লাহ তালা ওনাদেরকে পরীক্ষা করেছেন মাসা আল্লাহ আপনাদের দুজনের উত্তর আল্লাহ ঠিক আছে মানে আরো কিছু এখানে আছে সেটা কি আপনি বলেন এই যে আপনি হাত তুলছিলেন ওনাকে দেন আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য মাসা আল্লাহ মার হাবা আরো আছে কে বলতে পারবে আপনি বলেন আল্লাহ তাল্লাহ আদেশ করেছেন আরো আছে জি বলেন ইবলিসের অসন্তুষ্টির জন্য হ্যাঁ ইবলিসের অসন্তুষ্টির জন্য এটাও ঠিক আছে একটা বিষয়ের সাথে আপনারা মানে অ্যাটাচ হতে পারছেন না সেটা কি আমি বলে দেবো যখন কোনো মাতা তার সন্তানকে কোন বৈধ কাজে আদেশ প্রদান করেন হ্যাঁ ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা বৈধ সেই কাজে যখন কোনো পিতা মাতা আদেশ প্রদান করে তখন চক্ষু বন্ধ করে ওই সন্তানকে লাভবাই বলতে হবে এটাই হচ্ছে কোরবানির হাকি কি আরও একটা শিক্ষা অনেক শিক্ষা আছে কোরবানির এর মধ্যে এটাও কি অন্যতম যে পিতা মাতার আদেশ লাভবাহিক বলা মাথা নত করে মেনে নেওয়া না পারবো না এটা সম্ভব না আমার দ্বারা হবেই না হাই হাই এত বড় বোঝা আমি কেমনে উঠাম এগুলা বলার সুযোগ নেই কারণ পিতা জানেন যে আমি আপনি এই বোঝা উঠাতে পারবো কি না আমি আপনি এই কাজ করতে পারবো কি না ওনারা জানেন না অবশ্যই জানেন কারণ ওনাদের ভিতরে বুঝ আছে তাও আমার চেয়ে বেশি তো কেন আমি বারবার ওনাদের কথা অমান্য করছি কেন পিতামাতা বলে একটা করতে আমি দুইটা করি বলে এই দিকে আমি যাই ওদিকে দিকে এমনটা কেন মাদনী দর্শক দর্শকবৃন্দ আসুন আমরা নিয়ত করি ইনশাল্লাহ তালা এই মাদিনী মুন্নাদের কাছ থেকে নেওয়া মাদিনী ফুলগুলোর উপর আমল করতে গিয়ে ইনশাল্লাহ তালা আমরাও চেষ্টা করবো যেন বাবা মার আদেশগুলোকে সঠিকভাবে মান্য করতে পারি যেন বড় ভাই বোন যারা আছে তাদের আদেশগুলো মান্য করতে পারি আজকাল এমন হয়ে যায় পরিবারে যারা বড় থাকে তাদের সাথে ওরকম মানে বনাবনি থাকে না মিল মীমাংসা থাকে না ভালোবাসার এক সম্পর্ক থাকে না আবার মারাদ আল্লাহ কেমন যেন তুই তোখাড়ি চলে আসে এটা কি পসিবল আল্লাহ বিশাল আল্লাহিসাম সবার সাথে কত সুন্দরভাবে আচরণ করেছেন দাবাত ইসলামের প্রতিষ্ঠাতা না কেমন শাহেখ তারিখে তামির হালেসন্ন দা আমদারকে তুমুল আলিয়া কত সুন্দরভাবে আপনি আপনি করে বলে আহামদুলিল্লাহ আমাদের মহলে এমনটা আমরা দেখি যে শিক্ষক ছাত্রকে আপনি আপনি বলে সম্বোধন করেন তো সে আমি আমার বড় ভাইকে কেন তুমি বলছি বা তুই বলছি তো কাজে ইনশাআল্লাহ তালা আমরা এই আদবের দিকে লক্ষ্য রেখে আলুর রসো সাল্লাফর আসমের সুন্নার উপর লক্ষ্য রেখে আমরা আমাদের বড় যারা আছে তাদেরকে মান্য করার চেষ্টা করব। তাদের সাথে সদ ব্যবহার করার চেষ্টা করব। বিশেষ করে পিতা মাতার আদেশকে আমরা মান্য করার চেষ্টা করব মার্শাল দেখতে দেখতে অনুষ্ঠান প্রায় শেষের দিকে কিন্তু যাবার আগে আমরা আমাদের ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর নতুন প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে আবারও রাখার চেষ্টা করব প্রথমে তো রেখেছিলাম কিন্তু এর আগে আমরা যে আলোচনা করেছি আমাদের ছোট বন্ধুরা যারা আছে মাদানী মুন্নারা যারা আছে তাদের কাছ থেকেও কিছু অভিমত জেনে নেই কারো কি চাচ্ছে এই যে উপদেশমূলক কিছু কথা হাদিসে গুলো শুনলেন এখান থেকে তারা কি জানতে পারলেন বা তাদের আদৌ কি কি আগ্রহ আছে কি কি জানার ইচ্ছা তাদের আছে এট ইনশাল্লাহ তাহলে আমরা জানার চেষ্টা করব জি আমার ভাই কি যেন জানতে চেয়েছিলেন কুরবানির পশুকে অনেক দূর হেঁটে নিয়ে নিয়ে যাওয়া কেমন আসলে এমন তো করা উচিত না যদি খুব দূর হয় সেক্ষেত্রে আমরা বড় পিক আছে ভ্যান আছে তাকে যেভাবে উঠানো দরকার উঠাবো নামানো দরকার যেভাবে নামাবো তারপর তাকে সযত্নে আমাদের গন্তব্য ইসাল্লাহ তালা নিয়ে আসার চেষ্টা করব। এমন হয়ে যায় অনেক সময় গাড়ি থাকে না বিশেষ করে চাঁদ রাতে এমনটা হয় আর কি জি যখন হাট থেকে গরু নিয়ে যায় তখন কি আঘাত দেওয়া ঠিক না না কক্ষণি না আপনি আঘাত কেন দিবেন হ্যাঁ অনেক সময় এমন হয় যে আমি গরু ক্রয় করলাম কিন্তু সে তার মহাজন রেখে আসতে চাচ্ছেন এমন হয় অনেক সময় কিন্তু ওই সময় আমাদেরকে বোঝানো উচিত বোঝানো উচিত বলতে ওই মহাজন যিনি আছে মালিক যিনি আছে ওই কৃষককে বুঝিয়ে তাকে তার পারিশ্রমিক দিয়ে তার হাতে দায়িত্ব দেওয়া যে আপনি এটাকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিন তারপরে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব যখন গরু জব হয়ে তখন এটার প্যাটের মাঝে অনেক আঘাত দেওয়া এটা কি ঠিক না না কখনোই না আমরা সম্ভবত শুনেছিলাম জবে করার প্রশ্নটা না প্রথম পর্বে যেন যে আমরা জবে কীভাবে করবো তো ওই সময় আমি বলেছিলাম যে ঠিক আছে তাকে আমরা মাটিতে রাখব কিন্তু রাখার সময় তাকে যেন আঘাত দেওয়া না হয় পেটের উপরে খুব বেশি চড়াও যেন না হওয়া হয় তাকে যেভাবে দরে সম্ভব যতটুকু প্রয়োজন তাকে মাটিতে শোয়ানোর জন্য ততটুকু বল প্রয়োগ করে বাস আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন হয়তো খেয়াল করছেন এর আগে যখন পশুকে মানে জবে করার জন্য প্রস্তুতি নেওয়া হয় ওই অবস্থাতে যদি ওই পরিবেশটা শিথিল থাকে ধরেন যিনি জবে করবেন ওনার যে ধারালু অস্ত্রটা আছে সেটা যদি সেফ থাকে এখন আপনি আমাকে আঘাত করবেন আমার সামনে এসে যদি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন আমার কষ্ট লাগবে না গরু কি বুঝে না ব্যাপারটা অদীরত্ব অতটুকু নিম মানে ক্ষুদ্রতমতো বুধ শক্তি আছে তো এই অস্ত্র নিয়ে আমি গরুর সামনে যদি নাড়াচড়া করি তো সে তো অটোমেটিক্যালি চমকে যাবে তার সাথে এরকম আচরণ করতে হবে সেজন্য নাই বুঝে আর ওই সময়টাতে আপনি দেখবেন যে দ্রুত কি হয়ে যায় গরু বা মহিষ বা পশু কি বসে চলে আসে তাকে সহজে জমিনে রাখা যায় তখন খুব একটা কষ্ট হয় না তো এই ব্যাপারগুলো ইনশাল্লাহ তাহলে আমরা খেয়াল করার চেষ্টা করব গরু যখন জবাব দেওয়া হয় তখন গরুর নাই কথায় থাকবো হ্যাঁ ভালো প্রশ্ন যত দ্রুত সম্ভব আমরা কি করবো ভালোভাবে প্যাকেটিং করে প্লাস্টিক জাতীয় কিছু না এমন কিছু যা মাটির সাথে মিশে যায় ঠিক আছে ওরকম কিছু দিয়ে কি করব আমরা মুড়িয়ে নিয়ে একটা মাটির মধ্যে পুঁতে ফেলার চেষ্টা করবো ইনশালাতাল এতে করে বিভিন্ন ধরনের যে পাখি রয়েছে তারা কি করবে না এটাকে ছিঁড়ে খেয়ে বা বিভিন্ন জায়গায় হয়তো ঠুকুর মেরে মেরে নিয়ে রাখবে না এতে পরিবেশেরও ক্ষতি হবে না ইনশালাতালে আর যখনই আমরা এই নাড়ি ভুড়িগুলো বিভিন্ন জায়গায় ফেলে দিব এটা হয় অনেক সময় অনেক সময় না প্রায়শই হচ্ছে নদীর পাশে হ্যাঁ বিভিন্ন জায়গায় বাড়ির পিছনে ইত্যাদি ইত্যাদি জায়গায় এগুলো রেখে দেওয়া হয় পরবর্তী সময় বিভিন্ন ধরনের পাখি এসে এগুলোকে খায় খায় বিভিন্ন জায়গায় কি করে ফেলে দেয় ফেলে দেওয়ার পর ওইখান থেকে দুর্গন্ধ আসে আর যা পরিবেশের জন্য মারাত্মক স্বরূপ এগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন মাদিনী চর্শকবিন্দু অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি কথা ছিল প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো আমরা দ্বিতীয় প্রশ্ন করেছিলাম হাবিল কাবিল দুজনের কোরবানির মধ্যে কার কোরবানি কবুল হয়েছিল উত্তর হবে হাবিলের কুরবানি কবুল হয়েছিল আচ্ছা হাবিলের কুরবানি কেন কবুল হয়েছিল এই প্রশ্নের উত্তর জানতে আমরা ইনশাআলা তালা আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত মাদিনী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল আল হাবিব সাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরবানির দেশেছে ঈদ ফিরে এসেছে কুরবানির দেশেছে ঈদ ফিরে এসেছে